কল পেয়ে গিয়েছি, একটা কল এসেছে, তো আমরা একটা কল তুলবো, দেখা যাক কি হয়। কে কল করেছেন দেখি। হ্যালো, নমস্কার। নমস্কার স্যার, আমি চন্দন রায় বলছি। চন্দন রায় কোথা থেকে বলছেন স্যার? আমি তো এখন বর্তমানে চেন্নাই থেকে বলছি। আচ্ছা, আপনিও তো একজন সিঙ্গার তাই তো? আপনি পেশায় কি করেন একটু যদি বলেন কাইন্ডলি স্যার। আমি ইঞ্জিনিয়ার। আচ্ছা, আপনি ইঞ্জিনিয়ার, কিসের ইঞ্জিনিয়ার স্যার একটু যদি বলেন স্যার। আর্কিটেক্ট স্যার, সিভিল ইঞ্জিনিয়ার স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড, খুব ভালো স্যার। তো আপনার ট্যালেন্ট আমরাও তো তুলে ধরেছি, আপনি একজন সিঙ্গার যতদূর আমরা জানি। তো আপনি শুনেছেন এই মাইতি টিভি চ্যানেলের প্রত্যেক দিন আপনি দেখেন তাই তো স্যার? হ্যাঁ দেখি, প্রত্যেক দিন দেখি, খুব ভালো লাগে। তো আপনি শুনেছেন আজকের যে বিষয় মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে নিয়ে এসেছে, তো একজন ট্যালেন্টেড সিঙ্গারকে, দেবাশিস গিরিবাবুর যে ট্যালেন্টেড সিঙ্গার, গান আপনি শুনেছেন, আপনি দর্শকদের জন্য একটা গান চাইবো স্যার। আপনি যেহেতু একজন আপনি গান করেন, তো চাইবো দর্শকদের, মাইতি টিভি চ্যানেলের দর্শকদের জন্য একটা গান চাইবো স্যার। স্যার এখন তো গান করতে পারবো না, কারণ একটু মানে দোকানে আছি তো পাখি। আচ্ছা, এখান থেকে আমি দেখছিলাম বসে বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি ওকে ওকে, আপনি খুব দারুণ বলেছেন তাই তো স্যার? এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন যে একজন চন্দন রায় বাবু উনি কল করেছিলেন যে এই ট্যালেন্টেড সিঙ্গারের গান দেখে, গান দেখে এবং শুনেছেন উনি। তো উনি ওনার প্রতিক্রিয়া, ফার্স্ট প্রতিক্রিয়া জানিয়েছেন যে খুব দারুণ গান গেয়েছেন। তো এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। চাইবো আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো। কখনো কালো মেঘ কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়, এ জীবন কখনো কালো মেঘ কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়, এ জীবন কেন এত রং বদলায়, যা দেখি মনে করে রাখি, যা দেখি না পথ চেয়ে থাকি, হো যা দেখি মনে করে রাখি, যা দেখি না পথ চেয়ে থাকি, যতই সুখ চাই ততই ব্যথা পাই, জানি না জি। তো একজন ফেসবুকে কমেন্টস করে জানিয়েছেন ওনার যে গান খুব ভালো হয়েছে, উনি লিখেছেন, উনি চ্যাট করেছেন, চ্যাট করে জানিয়েছেন, বার্তা জানিয়েছেন, রাজকুমার মাইতি মহাশয় খুব ভালো গান করেছে দেবাশিস, তো ধন্যবাদ, ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল রাজকুমার মাইতি মহাশয়কে। আপনাকে, আপনি এই মূল্যবান আপনার মতামত জানিয়েছেন সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে, তো থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতে পারবেন। এই ট্যালেন্টেড সিঙ্গারের গান আপনাদের কেমন লেগেছে এই বিষয়ে আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। তো চাইবো আপনারা কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন তুলে ধরুন। চন্দন রায় বাবু কল করে জানিয়েছেন এবং চ্যাটের মাধ্যমে রাজকুমার মাইতি মহাশয় উনিও যে ওনার বার্তা উনি জানিয়েছেন যে খুব ভালো গান করেছে দেবাশিস
বাবু। তো থ্যাংক ইউ সো মাচ মাইতিরবি চ্যানেলের পক্ষ থেকে, ওয়েলকাম। তো চাইবো আপনারা কল করে আপনাদের ওপিনিয়নও আপনারা তুলে ধরতে পারবেন, কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন তুলে ধরতে পারবেন। তো এই মুহূর্তে আমি আর একটা কল পেয়ে গেছি, দেখা যাক। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন স্যার? আমি বলছি ব্যাঙ্গালোর থেকে। আপনার নামটা স্যার বলবেন। আচ্ছা, আমার নাম আছে সরানন্দ দাস। আচ্ছা, আপনি প্রত্যেকদিন টিভি চ্যানেল দেখেন? একদম, সব আমি দেখি, সব প্রোগ্রামগুলো দেখি, লাইভ টেলিভিশনগুলো দেখি। হ্যাঁ, তো আপনার কেমন লাগে স্যার যদি বলেন, আপনি প্রতিক্রিয়া দেন। মাইতি টিভি চ্যানেল খুব ভালো প্রোগ্রামগুলো তুলে ধরার জন্য, প্রত্যেকদিন সবাইকে দর্শককে আনন্দ দেওয়ার জন্য, প্রত্যেকদিন যে প্রোগ্রামগুলো দেয় খুব 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 ভালো প্রোগ্রাম। সবাই আশা করি দর্শকরা দেখুক মন দিয়ে। আর মাইতি আজকে তো যে আমরা আজকে একজন ট্যালেন্টেড সিঙ্গার কে তুলে ধরছি, তা আপনি নিশ্চয়ই গান দেখেছেন এবং শুনেছেন, কেমন লেগেছে আপনার? অসাধারণ, খুব ভালো হয়েছে। প্রত্যেকদিন এইভাবে সবাই একজন একজন একটা একটা করে এইভাবে প্রোগ্রামকে তুলে ধরার জন্য ধন্যবাদ মাইতি টিভি চ্যানেলকে। এবং দর্শকদের জন্য আপনি কি বলবেন স্যার? দর্শকদের জন্য বলছি সবাই সবাই একটু মাইতি টিভি চ্যানেলকে সাপোর্ট করুন, আর প্রোগ্রামগুলো সবাই দেখতে থাকুন। একদম একদম, থ্যাংক ইউ স্যার, আপনার প্রতিক্রিয়া, মূল্যবান প্রতিক্রিয়া আপনি জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। দেখতে থাকুন মাইতি টিভি চ্যানেলের সঙ্গে থাকুন স্যার। ওকে স্যার। তো আপনারা শুনলেন যে সরানন্দ দাস বাবু উনি কল করেছিলেন, তো ওনার মতামত উনি জানিয়েছেন। তো আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। তো এইভাবে আপনারাও আপনাদের মতামত জানান। তো চাইবো সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। তো বাবু দাস উনি চ্যাটের মাধ্যমেও আপনি লিখেছেন যে ইউটিউবে চ্যাট করেছেন মাইত্রীবি চ্যানেলে, তো উনিও জানিয়েছেন যে ভেরি ভেরি নাইস, খুব দারুণ হয়েছে। আচ্ছা, এবং চন্দন রায় লিখেছেন যে খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। তো এইভাবে তো সরাসরি কল করুন এবং মাইতি টিভি চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা দেখুন যে এই দেবাশিস গিরির যে গান, দেবাশিস বাবুর যে গান কেমন হয়েছে, আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, এটাই আপনাদেরকে বলবো। প্রেমের আবেগে নিজেকে জড়ায়, এ জীবন কেন রং বদলায়, যা দেখি মনে করে রাখি, যা দেখি না পদ চেয়ে থাকি, হো যা দেখি মনে করে রাখি, যা দেখি না পদ চেয়ে থাকি, যতই সুখ চাই ততই ব্যথা পাই, জানি না জীবন এসে কোথায় দাঁড়ায়, এ জীবন কেন এত রং বদলায়। শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম, ও শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে যে ভারত মায়ের নাম, তোমাকে বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি
গভীর প্রেম।